করোনা ভাইরাসে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তার জন্য তিন হাজার দুইশো কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনার প্যাকেজ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারা পাচ্ছে এই প্রণোদনার প্যাকেজের টাকাগুলো দিনমজুর পরিবহন শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌ পরিবহন শ্রমিকদের জন্য প্রতি নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তার জন্য চারশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শহর এলাকায় নিম্ন আয়ের জনসাধারণকে সহায়তার জন্য পঁচিশে জুলাই থেকে সাতে আগস্ট পর্যন্ত চোদ্দ দিন তিনশো আঠারোটি কেন্দ্রে বিশেষ এম এস কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ করা হয়েছে একশো পঞ্চাশ কোটি টাকা ত্রিপল থ্রি নাম্বারে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকলে। বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে একশো কোটি টাকা গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী কর্মসংস্থান ব্যাংক ও পিকেএসএফের মাধ্যমে ঋণ সহায়তা দিতে চার শতাংশ সুদে বরাদ্দ করা হয়েছে তিন হাজার দুইশো কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ থাকছে এক হাজার পাঁচশো কোটি টাকা পর্যটন খাতের মোট হোটেল মোটেল থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংকের মাধ্যমে চার শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা দিতে এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এরকম সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন